করোনা সংক্রমণ অনেকটাই সামলে নিয়েছে বিশ্ব, ভারতও অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে করোনা। তবে নতুন করে বেশ কিছু রাজ্যে সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রক। বিশেষজ্ঞরাও বলছেন মাস্ক পরায় ঢিলেমি নয়। এদিকে লকডাউন পর্ব কাটিয়ে আনলক পর্বে পুরো দমে চলছে অফিস। অনেকেই দেখা যাচ্ছে মাস্ক পরতে চাইছেন না, তাদের বক্তব্য এতক্ষণ মাস্কে হাঁপিয়ে উঠছেন। অনেকেই মনে করছেন একটানা মাস্ক পরে থাকলে কার্বন ডাইঅক্সাইড জমে যায়, সেটাই নিঃশ্বাস নেওয়ার সময় শরীরে ঢুকে যায়। হাঁপানি রোগীদের জন্য মাস্ক ক্ষতিকর বলে চলছে প্রচার। মাস্ক দীর্ঘক্ষণ পরে থাকলে সত্যি কি ক্ষতি হয়? হাঁপানি রোগীদের জন্য মাস্ক সুরক্ষা বর্ম নাকি বিপদ? তারই উত্তর খুঁজতে এবারের হেলথ টিউব। বেশিক্ষণ মাস্ক পরে থাকলে কি কার্বন ডাইঅক্সাইড শরীরের ভেতরে শ্বাসের সঙ্গে ঢুকতে পারে? চিকিৎসক ও বিশেষজ্ঞদের একাংশ বলছেন মাস্ক পরে থাকলে কার্বন ডাইঅক্সাইড মাস্কে ধাক্কা খেয়ে শ্বাস নেওয়ার সঙ্গে শরীরে ঢুকছে, এই ধারণা ভুল। এই নিয়ে গবেষণা চালিয়েছেন মিয়ামি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। আমেরিকান থোরাসিক সোসাইটির জার্নালে এ নিয়ে রিপোর্ট প্রকাশ হয়। বলা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার বা সিওপিডি থাকলে মাস্ক পরলে শ্বাস নিতে কষ্ট হতে পারে। তবে মিয়ামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিসেল ক্যাম্পস জানালেন ফুসফুসের সমস্যা রয়েছে এমন রোগীর ক্ষেত্রেও শ্বাস নেওয়ার সমস্যা মাস্ক পরলেও খুবই কম। সুস্থ মানুষের যদি মাস্ক পরে শ্বাসকষ্ট হয় সেটা আসলে ডিসঅ্যাপনিয়া, তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার বা কার্বন ডাইঅক্সাইড শরীরে ঢুকছে এমনটা ভাবার কোনো কারণ নেই। তবে মাস্ক যদি খুব টাইট থাকে সেক্ষেত্রে মনে হতে পারে দম আটকে যাচ্ছে, তাই খুব টাইট মাস্ক ব্যবহার না করে আরামদায়ক মাস্ক ব্যবহার করা উচিত। হাঁপানি রোগীদের ক্ষেত্রে মাস্ক কি বিপদ ঘটাতে পারে? এ নিয়ে গবেষণা করেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডক্টর মরিশা হল। সহ গবেষকদের নিয়ে পরীক্ষা চালান তিনি। প্রমাণ দেন মাস্ক ব্যবহারে রক্তে অক্সিজেনের মাত্রা তারতম্য হয় না। 2020 সালে 10ই সেপ্টেম্বর থেকে 23শে অক্টোবর পর্যন্ত 223 জন প্রাপ্তবয়স্ক ও শিশুর ওপর পরীক্ষা চালানো হয়। তাদের 46% হাঁপানির সমস্যা রয়েছে। দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার পর পরীক্ষায় সকলেরই অক্সিজেন স্যাচুরেশন 93-100% আসে। হাঁপানি রোগী ও সুস্থ দুজনের ক্ষেত্রেই ফল একই রকম হয়। এক্ষেত্রে কাপড়ের মাস্ক, সার্জিক্যাল মাস্ক, N95 মাস্ক, তিন ধরনের মাস্কেই মোটামুটি একই রিপোর্ট এসেছে। তবে হ্যাঁ, মাস্ক মুখে দিয়ে শরীর চর্চা কিংবা জগিং করতে বারণ করছেন চিকিৎসকরা, সেক্ষেত্রে ভিড় এড়িয়ে চলাই ভালো। কোন মাস্ক কার্যকরী? সম্প্রতি বিজ্ঞানীরা এক ও দ্বিস্তরীয় মাস্কের তুলনামূলক পরীক্ষা করেন। তাতে দেখা যায় কথা বলার সময় খুব সহজেই থুতু আটকাতে সক্ষম সুতির একস্তরীয় মাস্ক। হাঁচি কাশির ক্ষেত্রে দ্বিস্তরীয় মাস্ক ব্যবহারই প্রয়োজন, তবে সর্বোচ্চ সুরক্ষা দিতে পারে ত্রিস্তরীয় মাস্ক। সুতির মাস্ক দিয়ে মুখ নাক ঢাকলে ফল মিলবে বলছেন বিশেষজ্ঞরা। করোনা সংক্রমণ কমে যাওয়ার পরও ভারতের বেশ কয়েকটি রাজ্যে কোভিড মাথাছাড়া দেওয়ায় প্রশ্ন, তবে কি দ্বিতীয় ওয়েভ শুরু? এ নিয়ে তর্ক বিতর্ক থাকলেও একটা বিষয়ে সকলেই একমত, করোনা এড়াতে মাস্ক পরা জরুরি। আধুনিক সমীক্ষায় এটাও স্পষ্ট, মাস্ক পরে থাকলে শরীরে অক্সিজেনের মাত্রা কমার বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস ঢোকার কোনো সম্ভাবনা নেই। তাই করোনা এড়াতে নির্ভয়ে ব্যবহার করুন মাস্ক। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।